আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল নিয়ে কথা বলবো স্পেশালি যে আর্টিকেলগুলো আমরা অ্যাফিলেট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ইউজ করি তো এইগুলো ব্যাপারে আমি একটা খুব প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনি যদি এই অ্যাফিলেট মার্কেটিংয়ের ইন্ডাস্ট্রিতে এক্সপেরিয়েন্সড হন তাহলে হয়তো বা ভিডিওটা আপনার খুব একটা কাজে আসবে না এটা মূলত বিগিনারদের জন্য যারা এই ইন্ডাস্ট্রিতে একদম নতুন আসতে চাচ্ছেন তো আমি শুরু করি আমার প্রেজেন্টেশন আর্টিকেল মূলত অনেক ধরনের হইতে পারে অনলাইনের দুনিয়ায় আমরা অনেক ধরনের আর্টিকেল দেখি যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি যেমন প্রেস রিলিজ হইতে পারে কপি রাইটিং হইতে পারে লিগ্যাল রাইটিং হইতে পারে এটসেট্রা প্রেস রিলিজ বলতে মূলত আপনার বোঝায় ধরেন জার্নালিজমের লেখা লেখা যেমন আপনার কোনো একটা কোম্পানি আছে আপনি কোনো একটা নতুন আপডেট হয়েছে আপনার কোম্পানির নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন বা একটা নতুন সার্ভিস চালু করছেন তখন আপনি চাইলে একটা প্রেস রিলিজ দিতে পারেন যেখানে একটা অনেকটা বলা যায় যে একটা মানে কি বলবো সাংবাদিকদের মতো বা একটা নিউজ পেপারের মতো একটা আর্টিকেল যেখানে আপনার আপডেটটা সবার সামনে রিলিজ হবে এরপর আছে কপিরাইটিং রাইটিং বলত বলতে বলতে বোঝায় যে এমন এক ধরনের লেখা যেটা একটা পার্টিকুলার সার্ভিস বা প্রোডাক্টকে সেল করার জন্য লেখা হয় যেমন ধরেন আমার একটা ওয়েট লস সাপ্লিমেন্ট আছে ঠিক আছে তো আমি তখন কি করব এই ওয়েট লস সাপ্লিমেন্টটা বেচার জন্য আমি আমার ওয়েবসাইটে একটা বুঝাল বড় কপিরাইটের স্ক্রিপ্ট লিখব। ওইখানে আমি এমনভাবে আর্টিকেলটা লিখবো যাতে মানুষ যখন আমার এই লেখাটা পড়বে তখন যেন তারা অটোমেটিক্যালি লেখাটা পড়ার সাথে সাথে আমার যে প্রোডাক্টটা আমার যে ওয়েট লস সাপ্লিমেন্টটা সেটা কেনার জন্য তারা যেতে ইন্টারেস্টেড হয়ে যায় তো এটাই হলো যে রাইটিংয়ের মূল টার্গেট এটা হলো যে আপনাকে একটা নির্দিষ্ট অ্যাকশন নেওয়ার জন্য এটা ইন্সপায়ার করবে কপিরাইটিংটা সেটা হইতে পারে কোনো একটা প্রোডাক্ট কেনা কোনো একটা কোর্সে এনরোল করা বা যে কোনো একটা অ্যাকশন মানে মূল ব্যাপারটা হলো যে যার রিডার যারা এই রিডারকে তারা যে কোনো একটা অ্যাকশনের জন্য ইন্সপায়ার করে এই কপি রাইটিং সিস্টেমটা এরপর আছে লিগাল রাইটিং লিগাল রাইটিং বলতে মূলত বোঝায় যেমন ধরেন আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আছে প্রাইভেসি পলিসি পেজ আছে টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস পেজ আছে ডিসক্লেমার পেজ আছে এগুলো মূলত হলো গিয়ে বিভিন্ন ধরনের লিগাল জিনিসপত্র যেগুলো বিভিন্ন কোম্পানি তারপর বিভিন্ন বড় বড় ওয়েবসাইট এগুলা এই পেজগুলো রাখে লেখাগুলো রাখে যাতে কোনো ধরনের লিগাল সমস্যা হলে তারা এই এই যে লেখাগুলো এগুলো ইউজ করতে পারে মানে এগুলো আইন আইনগত ব্যাপার সবার আর কি এখানে আর এরপর যেটা আছে সেটা হলো ব্লগিং ব্লগিং মূলত বলতে এক মানে ইন এ ন্যাচারাল সেন্স ব্লগিং বলতে মূলত বোঝায় আপনার যে পার্সোনাল বিভিন্ন ধরনের আইডিয়া আপনার পার্সোনাল স্টোরি আপনার পার্সোনাল বিভিন্ন ধরনের কথাবার্তা ওয়েবসাইটের কোনো একটা ব্লগে শেয়ার করা এটাকে মূলত আমরা ব্লগিং বলি বাট এটার বিভিন্ন ধরনের স্টাইল আছে ব্লগিং যে খালি একজন পার্সোনাল মানুষ করবে তা না অনেক কোম্পানির ব্লগ আছে বর্তমানে বিভিন্ন ধরনের বড় বড় ইনস্টিটিউশনের ব্লগ আছে আবার পার্সোনাল ব্লগ তো আছেই তো আজকের এই ভিডিওতে আমি এতগুলো বিভিন্ন আয় জিনিস নিয়ে কথা বললাম যে এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না আজকের ভিডিওতে মূলত আমি ওই টাইপের ব্লগ পোস্টগুলো নিয়ে কথা বলবো যেগুলো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইউজ করি তার মানে আজকের ভিডিওতে আমি ব্লগিং নিয়ে কথা বলবো কিন্তু সব ধরনের ব্লগিং না জাস্ট ওই ধরনের ব্লগিং যেগুলো আমরা মূলত অ্যাফিলেট মার্কেটিংয়ে ইউজ করি ঠিক আছে তো এখন আমি একটু দেখাই আপনাদেরকে অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য মূলত তিন ধরনের ব্লগ পোস্ট লেখা হয় একটা হলো গিয়ে ইনফরমেটিভ ব্লগ পোস্ট আরেকটা হলো সিঙ্গল প্রোডাক্ট রিভিউ একটা হলো গিয়ে মানি পোস্ট বা পিলার পোস্ট তো ফার্স্ট আমি ইনফরমেটিভটা নিয়ে কথা বলি ইনফরমেটিভটা হল গিয়ে আপনি মূলত কোনো একটা ইনফরমেশন আপনার রিডারদের সাথে শেয়ার করবেন সেটা যে কোনো ব্যাপারে হতে পারে এই ইনফরমেটিভ আর্টিকেলে আপনি কোনো প্রোডাক্টের হার্ড সেল করবেন না বা কোনো প্রোডাক্টের রিভিউ দেবেন না মানে এই পোস্টার উদ্দেশ্য এইটা না যে আপনি কোনো একটা প্রোডাক্টকে সেল করবেন এটার উদ্দেশ্য হল গিয়ে আপনি আপনার রিডারদের সাথে কোনো একটা ইনফরমেশন শেয়ার করবেন ঠিক আছে এই ইনফরমেটিভ ব্লগ পোস্ট বিভিন্ন ধরনের হতে পারে যেমন কোয়েশ্চেন টাইপ হতে পারে তারপর লিস্ট টাইপ হতে পারে আর অনেক ধরনের হতে পারে তো আমি একটু চলেন আপনাদের উদাহরণ দেখাই যেমন এটা একটা আর্টিকেল হাউ টু ক্লিন এ টেলিস্কোপ মিরর এই আর্টিকেলে আমার একটা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনটা হলো গিয়ে হাউ টু ক্লিন এ টেলিস্কোপ মিরর। এ পুরো আর্টিকেলে এই জিনিসটার আনসার আমি ইন ডিটেইলসে ব্যাখ্যা করছি ঠিক আছে তাইলে এটাকে বলা যায় একটা কোশ্চেন আনসার টাইপ ইনফরমেটিভ আর্টিকেল তো এটা ইনফরমেটিভ আর্টিকেল কেন এই আর্টিকেলে কিন্তু আমি মানে এমন কোনো প্রোডাক্টের থরো রিভিউ দিই বা এই আর্টিকেলটার উদ্দেশ্য কিন্তু কোনো প্রোডাক্ট রিভিউ না এই আর্টিকেলটার উদ্দেশ্য হইল গিয়ে কীভাবে টেলিস্কোপ মিরর ক্লিন করা যায় সেটা রিডারদের সাথে শেয়ার করা এই জিনিসটা কিন্তু একটা ইনফরমেশন এই ইনফরমেশনটা আমি শেয়ার করতেছি আমার রিডারদের সাথে তাই এই আর্টিকেলটাকে বলা হয় ইনফরমেটিভ আর্টিকেল এটা কোনো রিভিউ আর্টিকেল না ঠিক আছে দেখেন পুরা আর্টিকেলটা হলো গিয়ে আমার ইনফরমেশন শেয়ার করার আর্টিকেল তো এটাই হলো গিয়ে ইনফরমেটিভ আর্টিকেলের বৈশিষ্ট্য এখানে আমরা পিওরলি ইনফরমেশন শেয়ার করবো রিভিউ আর্টিকেল বা মানি আর্টিকেলে যে ইনফরমেশন শেয়ার করবো তা না ওইখানে ইনফরমেশন শেয়ার করবো বাট ওই আর্টিকেলগুলোর বৈশিষ্ট্য হলে গিয়ে ওইখানে আমরা একটা প্রোডাক্টের রিভিউ দিব বাট এই যে ওভারঅল যে ইনফরমেটিভ আর্টিকেল সেখানে আমরা কোনো প্রোডাক্টের রিভিউ দিব না থরালি তো এটা হলো মূলত ইনফর্মেটিভ আর্টিকেল তারপর আরেকটা বলছিলাম যে আমি লিস্ট টাইপ যেমন এখানে একটা আছে থার্টি ফাইভ টেলিস্কোপ টিপস ফর বিগিনার্স তো এটা হলো গিয়ে একটা লিস্ট টাইপ মানে এখানে আমি পঁয়ত্রিশটা টেলিস্কোপের টিপ লিস্ট করে দিয়েছি যেমন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এগুলো সব ইনফরমেশন এগুলো আমি লিস্ট করে দিয়েছি তাই এগুলোকে বলা হয় লিস্ট টাইপ ইনফরমেটিভ আর্টিকেল এরকম অনেক ধরনের ইনফরমেটিভ আর্টিকেল আছে তো এগুলো নিয়ে আমি এখন ডিটেলসে বলছি না এরপর হলো গিয়ে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ নাম শুনে বুঝেছেন যে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউতে আমরা একটা সিঙ্গেল প্রোডাক্টের থরো রিভিউ দেব আমার পুরো আর্টিকেলটা হবে ওই প্রোডাক্টটাকে নিয়ে ওই প্রোডাক্টটা কেমন ওইটার ফিচার্স কি ওইটার সুবিধা কি অসুবিধা কি মানুষজন এটা নিয়ে কী বলতেছে আমি কি প্রোডাক্টটা আমার রিডারদেরকে ইউজ করার জন্য রেকমেন্ড করবো কি করব না এই সবগুলা ব্যাপার সিঙ্গেল প্রোডাক্ট রিভিউতে থাকবে যেমন এই আর্টিকেলটা এটা হল গিয়ে সেলেস্ট্রন পাওয়ার সিকার ওয়ান টোয়েন্টি সেভেন এ রিভিউ এটা হল গিয়ে একটা স্পেসিফিক টেলিস্কোপের মডেল তো আমি এই আর্টিকেলটায় জাস্ট আমার টেলিস্কোপের এই মডেলটার উপরে একটা বিশাল রিভিউ দিছি এই যে দেখুন পুরো আর্টিকেলটা হলো গিয়ে একটা সিঙ্গেল টেলিস্কোপের উপর এটার বিভিন্ন ধরনের পার্টস বিভিন্ন ধরনের ফিচার্স বিভিন্ন ধরনের স্পেসিফিকেশনস প্রোস কনস পুরো আর্টিকেল জুড়ে খালি আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি এবং আমার টার্গেট হলে গিয়ে রিডাররা যেন এই পুরো আর্টিকেলটা পড়ে আমার লিঙ্কে ক্লিক করে এই প্রোডাক্টটা কিনে তাহলে আমি কমিশন পাবো একটা যেহেতু আমি পুরো আর্টিকেলে জাস্ট এই একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কথা বলছি তাই এটাকে বলা হয় সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেল ঠিক আছে খুব নর্মাল ব্যাপার আর এরপরে যেটা লাস্টে সেটা হলো গিয়ে মানি আর্টিকেল বা পিলার আর্টিকেল এটা এফলিক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল এইগুলা এগুলায় মূলত আপনি অনেকগুলা প্রোডাক্ট একই সাথে রিভিউ করবেন বাট এখানে একটা ব্যাপার আছে এই অনেকগুলো প্রোডাক্ট এমন হবে না যে একটা প্রোডাক্ট হলে গিয়ে ধরেন আপনার ল্যাপটপ আরেকটা প্রোডাক্ট হলে গিয়ে মোবাইল আরেকটা হলে গিয়ে ধরেন আপনার পারফিউম এরকম না এই দশটা পাঁচটা যতগুলো প্রোডাক্ট আপনি রিভিউ করবেন সবগুলো একই ক্যাটাগরির প্রোডাক্ট হতে হবে যেমন আমার এই পোস্টটা এটা এখানে আমি লিখছি বেস্ট টেলিস্কোপস আন্ডার টু হান্ড্রেড ডলার্স তো এইটাই মূলত আমি অনেকগুলো টেলিস্কোপ নিয়ে কথা বলছি যে টেলিস্কোপগুলোর প্রত্যেকটা দুইশো ডলারের নিচে একটা স্পেসিফিক ক্যাটাগরিতে পড়ে দেখেন এখানে আমি অনেকগুলো টেলিস্কোপ নিয়ে কথা বলছি যেমন সেলিস্টন পাওয়ার সিকার একশো কিউ তারপর সেলিস্টন অ্যাস্ট্রোমাস্টার এরকম অনেকগুলো টেলিস্কোপ নিয়ে আমি কথা বলছি প্রত্যেকটার একটা কমন বৈশিষ্ট্য আছে সেগুলো সেটা হলে গিয়ে তারা দুশো ডলারের নিচে যদি দুশো জলের নিচে না হই তো তাতেও কোনো সমস্যা নেই প্রত্যেকটাই হলো কি টেলিস্কোপের আন্ডারে পড়ে সো এইটা তাদের একটা কমন বৈশিষ্ট্য তো পিলার আর্টিকেলের ব্যাপারটা এমন থাকে একটা কমন ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা একটা রিভিউ আর্টিকেল লিখবো যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা শর্ট শর্ট রিভিউ দিব যেমন আপনি যদি এটা দেখেন সেলিস্টন পাওয়ার স্টিকার একশো সাথে কেউ এটা নিয়ে কিন্তু আমি পুরো একটা আর্টিকেল লিখছি কিন্তু আমার এই মানি আর্টিকেলে আমি কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে অনেক বেশি লিখি নাই আমি জাস্ট শর্ট একটা রিভিউ দিয়েছি ঠিক আছে তো মানি আর্টিকেলে এরকম প্রত্যেকটা প্রোডাক্টের উপর এত ইনডেপথ রিভিউ দেওয়া যায় না বাট আপনি প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা স্পেসিফিক ফর্মেট ফলো করে রিভিউ দিতে থাকবেন যেমন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি একটা স্পেসিফিক ফর্মেট ফলো করে রিভিউ দিয়ে গেছি যাতে রিডাররা প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পরে তাদের কম্পেয়ার করতে পারে তাদের ফিচার্সগুলো কম্পেয়ার করতে পারে এবং ডিসাইড করতে পারে কোনটা তাদের জন্য দরকার আর মানি আর্টিকেলের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গিয়ে এখানে জাস্ট রিভিউই থাকে না আপনি জাস্ট দশটা প্রোডাক্টের বা পাঁচটা প্রোডাক্টের রিভিউ দিয়ে শেষ করতে পারেন বাট একটা ভালো মানি আর্টিকেল বা পিলার আর্টিকেলের বৈশিষ্ট্য হল গিয়ে রিভিউর সাথেও এখানে আরও ইনফরমেটিভ অংশ থাকে তাই বলা যায় মানি আর্টিকেল হলো গিয়ে ইনফরমেটিভ আর্টিকেল এবং রিভিউ আর্টিকেলের একটা কম্বিনেশন যেমন আমি যদি একটু নিচে নামি রিভিউগুলোর নিচে এখন দেখতে পারবেন যে আমি এখানে কিন্তু আমার রিভিউগুলো শেষ এটা আমার দশ নয় নাম্বার প্রোডাক্টটা এরপর কিন্তু রিভিউ শেষ এরপর আমি আরও ইনফরমেটিভ অংশ রাখছি যেমন হাউ টু চুজ দ্য বেস্ট বাজেট টেলিস্কোপ কীভাবে তুমি একটা বাজেট টেলিস্কোপ চুজ করবা কি কি ব্যাপারে খেয়াল রাখা লাগবে স্পেসিফিকেশনস মানে কি তারপর অ্যাপারেচার ফোকাল রেশিও ম্যাগনিফিকেশন আইপিসি এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলছি এগুলো কিন্তু ইনফরমেটিভ অংশ এগুলো কোনো প্রোডাক্টের রিভিউ না কিন্তু একটা মানি আর্টিকেলে এই প্রোডাক্টের রিভিউর সাথেও এরকম রিলেটেড ইনফরমেটিভ অংশ রাখা লাগে এটা হলো একটা ভালো মানি আর্টিকেলের বৈশিষ্ট্য আপনি যত বেশি ইনফরমেটিভ অংশ রাখবেন রিলেটেড ইনফরমেটিভ অংশ তত বেশি আপনার এই মানি আর্টিকেলটা বিভিন্ন ধরনের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করার চান্স পাবে খালি মেইন কিওয়ার্ডটাই না যেমন এতগুলা ইনফরমেটিভ অংশ রাখার কারণে আমার কিওয়ার্ডটা যে খালি বেস্ট টেলিস্কোপ আন্ডার টু এটার জন্য জন্যই যে খালি র্যাঙ্ক করবে তা না আরও বিভিন্ন জিনিসের জন্য র্যাঙ্ক করতে পারে যেমন হাউ মাচ ড্যাজ এ ডিসেন্ট টেলিস্কোপ কোস্ট এখানে এটার জন্য র্যাঙ্ক করতে পারে তারপর আরও বিভিন্ন ধরনের যেমন জিনিসপত্র লিখছে যেমন ওয়ার্ড টু দ্য স্পেসিফিকেশনস মিনস সো যদি কেউ গুগলে সার্চ করে টেলিস্কোপ স্পেসিফিকেশনস বলতে কী বোঝায় তাহলে এটা র্যাঙ্ক করতে পারে মানে এরকম বিভিন্ন জিনিস নিয়ে সেটা র্যাঙ্ক করতে পারে তাই একটা ভালো মানি আর্টিকেলের বৈশিষ্ট্য হলে গিয়ে এখানে রিভিউ অংশের সাথে অনেক ইনডেপথ একটা ইনফরমেটিভ অংশও থাকে তো এই হলো গিয়ে মূলত তিন ধরনের আর্টিকেল আমরা লিখে থাকি অ্যাফিলেট মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য এছাড়া আরও বিভিন্ন ধরনের আর্টিকেলের টাইপ আছে বাট এই তিনটাই হলো গিয়ে মেইন তো আপনি যদি জানতে চান যে কিভাবে আমি একটা আর্টিকেল লিখি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বা কি কি ব্যাপারে আমি খেয়াল রাখি কি কী ব্যাপারে খেয়াল রাখা উচিত একটা ভালো আর্টিকেলের বৈশিষ্ট্য কি কি তো এই সব ব্যাপারে আমি কথা বলছি আমার কি ইউটিউব ভিডিওতে ভিডিওটা এখন স্ক্রিনের যে কোনো জায়গায় পপ করবে তো ওই ভিডিওটায় ক্লিক করে আপনি আমার এই আর্টিকেল লেখার যে জার্নিটা সেটা সম্পর্কে জানতে পারেন এছাড়াও আমি ভিডিওটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনি দেখতে পারেন ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ